সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আবারও আপনাদেরকে ইসলাম অ্যাগ্রো ফার্মে নিয়ে এসেছি। তো এখানে আরও কিছু ষাঁড় গরু আছে কুরবানি উপলক্ষে, সেগুলোর প্রাইস আপনাদেরকে জানাবো। এই যে গরুটা দেখতে পাচ্ছেন দর্শক, এটার নাম হলো লাল মিয়া। তো চলুন আমরা এই গরুটা সম্পর্কে কিছু তথ্য জেনে নেই এবং মূল্য জেনে নিই। ভাইয়া, এই গরুটা শুনলাম যে লাল মিয়া নাম দেওয়া হয়েছে, লাল মিয়া নাম কেন দিলেন? লাল মিয়া এই গরুটা দেখতে অনেক সুন্দর, দেখতে সুন্দর বলে লাল মিয়া নাম দিয়েছেন। চেহারাটা হলো লাল, আর এর যখন মানে ফ্রেশভাবে রাখা হয় এর শরীর স্বাস্থ্য অনেক সুন্দর, লালের মানে সবকিছুই লাল, ঠিক আছে। এর কোথাও কোনো স্পট নেই যে সাদা, যার কারণে এর আমরা লাল মিয়া বলে ডাকি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন ছোটবেলা থেকে ওকে লাল মিয়া বলে ডাকা হয়। এই গরুটার ওজন কতটুকু হবে? 22 মণ। তো মাশাআল্লাহ অনেক ওজন। গরুটা দেখতেও সুন্দর লাগতেছে, তো আমার মনে হয় কাস্টমাররা অবশ্যই দেখলেই পছন্দ করবে। তো এই গরুটা কত মূল্য চাচ্ছেন, মানে কত হলে বিক্রি করবেন? গরুটার প্রাইস পড়বে আপনার 4.5 লাখ টাকা। মানে যদি কেউ কিনতে চায়, মানে আগ্রহী হয়, এটা আমাদের দাম 4.5 লাখ টাকা, কিনতে চাইলে 4 লাখ টাকা, মানে 4 লক্ষ টাকা হলে বিক্রি করবেন। দর্শক দেখতে পেলেন বা শুনলেন, এটা লাল মিয়া গরুটা 4 লক্ষ টাকা হলে ওনারা বিক্রি করবেন। পাশের যে এই গরুটা, এটা এটা তো শাহিওল। আচ্ছা, আমাদের লাল মিয়াও তো দেশি গরু মনে হচ্ছে নাকি? খামারের গরু আপনাদের, মানে খামারের বাছুর দিয়েছিল? ও আচ্ছা। তাহলে পাশের এইটা, এটা কত বললেন? এটা আপনার 6 মণ। মানে মূল্য মূল্য আপনার 2 লাখ টাকা। 2 লাখ টাকা, মানে আশা করছেন যে 2 লাখ টাকা বা 1,80,000 টাকা হলে বিক্রি করবেন। আচ্ছা, পাশের আমরা এইটা বুঝিয়ে ছেড়ে এসেছি, এইটা কতটুকু? এটা কত? দুইটা আছে আপনার, দুইটাই একই। এটা একটু বড়, এটা আপনার 7 মণ হবে। পাশেরটা 7 মণ হবে। আচ্ছা, এটা এটা কত টাকা হলো? 2 লাখ 40 হলে বিক্রি করবেন। 2 লাখ 40 হলে বিক্রি হবে। আর এটা, আর এটা আপনার ওই একই 2 লাখ। গরুগুলো অনেক তেজি, বুঝছেন, লোক দেখে ভয় পায়। আচ্ছা, তো আমরা একটু ওইদিকে যাই। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে কালাচান লালচান, এখানে হলো লাল মিয়া। তো এই যে এখানে এটা দেখতে পাচ্ছি, এটা এটা তো এটা ক্রস গরু, লাল ক্রস। এটা কতটুকু ওজন হবে? 5.5 মণ। এই যে এটা কত দাম হবে? এটাও খামারের? এটা কয় দাঁত হয়েছে? এখনো দাঁতে নেই, তাহলে তো কুরবানি উপযোগ্য হয়নি। এটা আচ্ছা, তার মানে এটা কুরবানির উপযোগ্য হয় নাই। তারপর যদি বিক্রি কেউ কিনতে চায়, কিনতে পারবে। তাহলে কত টাকা হলে বেচবেন? 1,80,000। ওকে দর্শক, চলুন এখানে আরও বড় কিছু ষাঁড় গরু আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে ছোট্ট একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি কুরবানির জন্য ই করা হয়েছে? এটা এটা ভুট্টি গরু। আচ্ছা, ভুট্টি জাত। এটা কয় দাঁত হয়েছে? 4 দাঁত। এটার কত দাম হবে? 1.5 লক্ষ টাকা হলে বিক্রি করবেন। আচ্ছা, আর দর্শক দেখতে পেলেন এটা হলো ভুট্টি জাত, এটা ভুটানের মানে জাত বলা হয়। এটা 2 দাঁত, এটা 1.5 লক্ষ টাকা হলে ওনারা বিক্রি করবেন। আচ্ছা, পাশের এই শার্টটা? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান ক্রস। এটা কি কয় দাঁত হয়েছে? দাঁত। এটা কত দাম? 1,80,000 হলে বিক্রি করবেন। আচ্ছা, পাশে আরও দেখতে পাচ্ছি বড় ষাঁড় গরু। বড় ষাঁড় গরুটা পরে জানি যে এইটা, এটা কি দাঁত হয়েছে? এটা বাচ্চা। আচ্ছা, আমরা এই যে বড় ষাঁড় গরুটা দেখতে পাচ্ছি, বিশাল বড়, আমরা ওটার থেকে অনেক বড়। এইটা কি কোনো নাম রাখা হয়েছে? বাদশা মিয়া। বাহ, সুন্দর নাম। তো এইটা কতটুকু ওজন হবে? 27 মণ। এই গরুটা কত টাকা প্রাইস হবে বলে মনে করেন? ভাইয়া একটু বলেন কত বললেন? আমাদের গরুটার নাম হলো বাদশা মিয়া। জি, এই গরুটা আপনার 26 থেকে 25-26 মণ গোশ হবে। আচ্ছা, এই গরুটা আপনার প্রাইস পড়বে আপনার, যদি কেউ কেনে কেনার ক্ষেত্রে, কারণ আমরা দাম চাইলে 7 লাখ চাবো, এখন যদি কেউ কেন ৫ লাখ টাকা হলে বিক্রি হবে, ৫ লাখ টাকা হলে বিক্রি করবেন। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন গরুটা ২৬ থেকে ২৭ মণ ওজন হবে, এটা ওনারা ৫ লক্ষ টাকা হলে বিক্রি করবেন। এটাও অস্ট্রেলিয়ান জাত না? আচ্ছা, এটা কয় দাঁত বলছিলেন? ৪ দাঁত। আর দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, দেখতে পাচ্ছেন। তো পাশে আরও কিছু ষাঁড় গরু আছে, আমরা এগুলো সম্পর্কে জানি। একটু আসবেন ভাইয়া আপনি। এই যে কালো গরুটা দেখতে পাচ্ছি, এটা কয় দাঁতের? 2 দাঁত। আচ্ছা 2 দাঁত। এটা এটা কতটুকু মাংস হবে? ওজন 6.5 মণ। এটা মানে কেমন দাম হতে পারে বলে মনে করেন? এটা মনে করেন যে 1,80,90। আচ্ছা দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। পাশে আরও কিছু ষাঁড় গরু আছে যে দেখতে পাচ্ছি। এইটা এটা কতটুকু ওজন হবে? 7 মণ। কয় দাঁত হয়েছে এটা? 2টা। এটা কত হলে বিক্রি হবে? 2,20,000 টাকা। আচ্ছা এই যে পাশের সাদাটা, এটা দামুর বাচ্চা। মানে খামারে পালার জন্য নিতে পারবে। তা আপনি যদি এখন এটা বিক্রি করেন তাহলে কত টাকা দাম নেবেন, মানে হতে পারে বলুন? এটা হলো আপনার 1,20,000। আচ্ছা, তার মানে এটা আর কতদিন পরে ইতে আসবে? এটা 18 মাস হইলে পূর্ণ হইলে আসবে। মানে এটা গরুর তো বয়স আছে, বাচ্চা থেকে শুরু করে 18 মাস পর্যন্ত বয়স হয়ে গেলে তখন তার ডাক আসে। আচ্ছা, এখন এখানে 1 বছর হয়ে গেছে, 15 মাস হয়ে গেছে। 15 মাস হয়ে গেছে, তার মানে এটা তাহলে আপনারা যদি কেউ কিনতে চায় তাহলে 1,70,000 টাকা হলে ছেড়ে দেবেন। 1,20,000 টাকা। দর্শক আপনারা যারা খামারের জন্য গরু ক্রয় করবেন বা গাভী লালন পালন করবেন তারা এই দামর গরুটা কিনতে পারবেন 1,20,000 টাকা হলে। তা আমরা একটু ওই পাশে, ওগুলো তো ষাঁড় গরু সব। তো একটু চলেন আমরা একটু ওই পাশটায় দেখি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আরও কিছু ষাঁড় গরু আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন গরুটা মনে হচ্ছে অনেক দুষ্ট প্রকৃতির, সাদা গরু, দেখতেও খুব সুন্দর, সুইট চেহারা। আচ্ছা ভাই এটা কোন জাতের গরু? রানী জাত। আচ্ছা এটা কয় দাঁত হয়েছে? এখনো বাচ্চা। আচ্ছা এটা কি বিক্রি হবে? বিক্রি করা হবে না। আচ্ছা এটা রানী জাতের। আচ্ছা পাশের ষাঁড় গরুটা দেখবো আমরা, এটা কোন জাতের ষাঁড়? মানে রানী জাতের ক্রস পড়ছে আর কি। এটা কতটুকু ওজন হবে? 6 মণ হবে। 6 মণ। কয় দাঁত হয়েছে? এখনো দাঁতে নাই, তাহলে তো এটা কুরবানিতে বিক্রি হবে না, আগামী বছর ইনশাল্লাহ। তারপরে পাশেরটা অস্ট্রেলিয়ান ক্রস, এটা কয় দাঁত হয়েছে? 2 দাঁত। আচ্ছা এটা কত টাকা হলে বিক্রি হবে? 2,20,000। এটা কতটুকু মাংস হবে? ওজন 8 মণ হবে। আচ্ছা দর্শক দেখতে পেলেন এটা 8 মণ ওজন হবে। এটা 2,20,000 টাকা হলে ওনারা বিক্রি করবেন। তারপরে পাশে এটা কি দাঁতিছে? আচ্ছা এগুলো সব বাচ্চা। আচ্ছা এগুলো কি বিক্রি হবে? বিক্রি হবে না। আচ্ছা তো দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম মোটামুটি। এই পাশে কি আর কুরবানির বিক্রি করার মতো আছে? আচ্ছা এগুলো গাভী করার জন্য বাচ্চা রেখে দিয়েছে, এগুলো তো বিক্রিও হবে না। আচ্ছা গাভী করার জন্য যেহেতু বাচ্চা রেখেছেন, এটা এটা কোন জাতের? এটা অস্ট্রেলিয়ান ক্রস। এটার কতটুকু বয়স হয়েছে, কয় মাস? 15 মাস হবে। 15 মাস। এতে এটা যদি বিক্রি করেন এখন কত টাকা দাম হবে? 1,50,000 টাকা। ওকে দর্শক আপনারা যারা গাভী গরু মানে বানানোর জন্য কিনতে চাচ্ছেন, লালন পালন, তারা এই গরুটা গাভী বানানোর জন্য ক্রয় করতে পারবেন। 1,50,000 টাকা হলে ওনারা বিক্রি করবেন। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে ষাঁড় গরু এবং আরও কিছু ছোটো বকনা গরুগুলো যা মূল্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো যারা ক্রয় করতে চান ইসলাম অ্যাগ্রো থেকে আপনারা ক্রয় করতে পারবেন কুরবানির গরু এবং খামারের জন্য গরু ক্রয় করতে পারবেন। তো যোগাযোগ করে আপনারা এখান থেকে অল্প মূল্যে কুরবানির গরু এবং খামারের জন্য গরু ক্রয় করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। যারা এই ভিডিওটা দেখে একটু যদি উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা। আর আপনাদের ব্যর্থতা এবং সফলতা গল্প তুলে ধরতে আমাদেরকে কল করুন, চলে আসবো আপনাদের কাছে। আর লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।